পার্কস্ট্রিট 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 কি আছে পার্কস্ট্রিটে? দুধ ভালো লাগে না, যাকেই জিজ্ঞেস করি, যেখানেই যাই, যে ভিডিওই দেখি, শুধু পার্কস্ট্রিটে গেলাম, শুধু পার্কস্ট্রিটে গেলাম, রাগে থমনাটা পুরো গরম হয়ে গেল। ব্যাস চলে এলাম, এই বছর আমিও পার্কস্ট্রিট। হ্যাঁ দেখছো না, আমিও পৌঁছে গেছি। ও বাবা, আর যা যা দেখতে পেলাম সেগুলো আর বলতে পারলাম না, সব ভিডিওতে দেখে নাও, আর যেগুলো বেশি রিক্ত ওইগুলো আমি কেটে দিলাম, ওইগুলো শুধু কল্পনা করে নিও, ঠিক আছে? ওরে তেরি, বিশ্বাস করবে না, যেরকম ভিড়, ধাক্কা ধাক্কিতে মেট্রোর মধ্যে উঠে গেলাম পার্কস্ট্রিট, আর ঠিক সেরকম চারদিকে লাইটগুলো দেখে চোখটা জুড়িয়ে এলো। শুধু চোখ জোড়ালে হবে, এই গাড়িদের ধাক্কা খেয়ে খেয়ে ভাগ্যিস গাড়ি নিয়ে যায়নি। ভাগ্যিস আমি গরিব মানুষ, আমার কোনো গাড়ি ফাড়ি নেই, তাই তো হেঁটে হেঁটে তাড়াতাড়ি সবার আগে পৌঁছে গেলাম। আর যারা গাড়ি নিয়ে আসছে তারা দেখতেই পাচ্ছ এরকম লাইন দিয়ে কীরকম ধাক্কা ধুক্কো ঠেলছে। যাই হোক, পৌঁছে গেলাম পার্কস্ট্রিট, আর এই পার্কস্ট্রিট আমাদের মেন ক্রসিং, এই ক্রসিংটা করলে এবার লাইটটা দেখতে পাবো। ওফ ও, সব সাজুগুজু কাকে বলে, এখানেই দেখতে হবে। আর ভিড়ের মধ্যে আমি আমার ভাইপোর হাতটা একদম চেপে ধরলাম, বলা যায় না বাবা কোথায় ধাক্কা ধুকি মেনে আমাকে আলাদা করে দিল আমাদের। তারপর ক্যা করে গা বাবা, ভিড় মে ওরে তেরি, বাবা এটা লাইট নয় গো, লাইট নয়, মনে হচ্ছে আমি স্বর্গে এসে গেলাম। দুর্গাপুজোর দ্বিতীয় প্যান্ডেল গো, দুর্গাপুজোর দ্বিতীয় প্যান্ডেল, একটু এগোলেই প্যান্ডেল দেখতে পারবো। দেখছো না চারদিকে দুর্গাপুজোর প্যান্ডেল, কি সুন্দর লাইট লাগিয়েছে। ও হো, বলো যিশু মাইকি জয়, চারদিকে কি সুন্দর লাইট, কত গাছ, ওরে তেরি। এই জন্যেই আমি ভাবি আমাদের কেন এত ইলেকট্রিক বিল বেশি আসে, এই এদের জন্য। চারদিকে লাইনগুলোর কানেকশান বোধহয় আমাদের ঘরের টাকাগুলো থেকেই কাটে, কী জানে, আমি জানি না বাবা, আমি কমপ্লেন করছি না কারোর নামে, জাস্ট আমি শেয়ার করলাম। যাই হোক, লাইটগুলো দেখতে সত্যি অসাধারণ আর খুব অপূর্ব, অপূর্ব মানে একদম অপূর্ব। ছেলে মেয়ে সব একেবারে সান্তা ক্লজ সেজে গেছে, মাথার মধ্যে একদম লাল টুপি, লাল টুপি বালা তেরা। যাই হোক, আর গান টান জানি না আমি। ও বাবা, এখানে তো কাকাটাকে দেখছি ভিডিও করতে ব্যস্ত, যদিও ভিডিওর কী তুলছে আমি জানি না, নিজেই হেঁটে যাচ্ছে, স্টেটাস ফেটাস দেবে হয়তো বা বউ বাচ্চাকে দেখাবে, আর এখানে অন্য কারোর সাথে ঘুরতে এসেছে কিনা কে জানে, বাড়িতে গিয়ে হয়তো ঝাটটাট খাবে। তো যাই হোক, লোকের চরকায় তেল দেবো না, সাদা মাথা সাদা টাক দেখতে দেখতে এই 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 আমার সাথে দেখছো না, এই এসেছে এই ন্যাকাটা, এর নাম হচ্ছে বন্ধু দত্ত, বুঝেছো? এর ইনস্টাগ্রামের আইডি আছে, দেখতে পারো, এত ন্যাকামো করে, বাপরে বাপ। আর বললাম না, সাথে ছিল আমাদের পূজা দিদি, ওহো খুব আনন্দ করলাম। পার্কস্ট্রিটে পৌঁছে কি ধাক্কা ধাক্কি, কি ঠেলা ঠেলি, কি যে। আর এখানেই তোমরা দেখতে পাবে বড় প্যান্ডেল, হ্যাঁ সামনেই ঠাকুর আছে গো, তাই জন্যই তো এত লাইন দিয়েছি না। সত্যি নাকি আমরা কি পাগল নাকি, যে আমরা বিনা স্বার্থে আমরা এখানে চলে আসব, বিনা কারণে? হ্যাঁ গো, এই যে দেখছো আমাদের পার্ক হোটেল, পার্ক হোটেলও আজকে খুব ভিড়, আগে থেকে নাকি শুনছি নাকি সব আগে থেকে টিকিট বুক করে রেখেছে, তবুও নাকি এত ভিড়, সবাইকে আবার ঢুকতেও দেয় না। আমি তো তবুও ভালো ভালো জামা কাপড় পরে গেছিলাম বলে আমাকে ডাকছিল, বাট আমি পাত্তা দিলাম না। যাই হোক, মজা করলাম, পার্ক হোটেলটাকেও খুব সুন্দর সাজিয়েছে। আর চারদিকে কে কাকে ডাকছে, কার নাম, নন্টু পন্টু মন্টু চন্টু চিনি না, আমি পা ফেলতে পারছি না, দেখছো না ধাক্কা ধুক্কো, কে গায়ের গন্ধ শুকতে শুকতে পার্কস্ট্রিট, বাবা। কিন্তু ঠাকুরটা কোথায়, ঠাকুরটা দেখতে পাচ্ছি না। এ মার দৌড় 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 দৌড়, আরে এই ছেলেটা কি করছে, পেছনে ঘুরে ঘুরে শুধু দেখে যাচ্ছে। ও বাবা, এই আবার বাঁশি বাজাচ্ছে, এই হচ্ছে রাস্তায় মেয়ে দেখলো ইয়া না দেখলো, ব্যাস একে ওপরে পুকুর 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 করতে লাগলো। সত্যি আনন্দও হচ্ছে, মজাও হচ্ছে, আর ইরিটেট লাগছে। আমি ভাবছি কেন পার্কস্ট্রিট আমি এলাম, বছরের পর বছর সবাই এখানে এসে ধাক্কা ধুক্কি করে। যাই হোক, সবাইকে জানিয়ে রাখি এটা ব্যাড নিউজ যে আমি ঠাকুরটা দেখতে পেলাম না, কোথায় ঠাকুরের প্যান্ডেল আছে দেখতে পেলাম না, চারদিকে শুধু লাইট দেখতে গেলাম, আর এত লাইট দেখে বিরক্ত হয়ে লাইটের পর লাইট হেঁটে হেঁটে চলে যাচ্ছে, দূর দূর থেকে আসছে, আর আমি আমার ভাইপো বিরক্ত হয়ে চলে এলাম উল্টো রাস্তা দিয়ে, দূর আর পার্কস্ট্রিট যাবো না। না গো, তোমরা যারা পছন্দ করছো তারা যাও, বাট আমরা কলকাতায় থাকি, এইসব লাইট ফাইট দেখে আমাদের অনেক হয়েছে, তাই এত লাইট আর পোষাচ্ছে না। তাই ফেরার সময় এই ধাক্কা ধুক্কো খেয়ে এই শেষে জানো তো মেট্রো পেলাম না, ওই রাত হয়ে গেল বলে, আর এই ন্যাকাটা গেছে ওর মধ্যে, তারা আরও লেট করিয়ে দিল। তো যাই হোক, শেষে আমি বাড়ি ফিরে এলাম সুস্থভাবে, বেঁচে আছি, এটাই ভালো কথা, তাই না? দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।